আল্লাহ তাআলা তার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগে কুরবানি কোনো নতুন বিষয় নয়। হযরতে বাবা আদম আলাইহিস সালামের পরিবারে দুই ছেলের ঝগড়া, কয় ছেলে, দুই ছেলের ঝগড়া, হাবিল আর কাবিলের ঝগড়া, যে বোনটাকে হাবিলের জন্য কাবিল সেটাকে দিবেন, দুইজনের মধ্যে কঠিন ঝগড়া হওয়ার কারণে হযরতে আদম আলাইহিস সালাম তিনি তাদেরকে বললেন, তোমরা একটা কাজ করো, কুরবানি করো, যার কুরবানি আল্লাহ কবুল করবেন তার কুরবানি কবুল হলেই এই মেয়েটি সে বিয়ে করতে পারবে। দেখা গেছে দুই ছেলের মধ্যে একজন তার ক্ষেত ফসলের যত আবাদি আবাদ যা আছে ধান চাল ইত্যাদি সবগুলো এক জায়গায় জমা করে ময়দানে রেখে দিয়েছে। আগের যুগের কুরবানির বাস্তবতা হলো আল্লাহর পক্ষ থেকে আগুন এসে যদি সেটা পুড়ে দিয়ে যেত, পোড়াই দিয়ে যেত, তাহলে মনে করা হতো হ্যাঁ আল্লাহ কবুল করছেন, আর যদি ওইভাবে পড়ে থাকতো কবুল হতো। সম্মানিত সতী হযরত আদম আলাইহিস সালাম তিনি তাদেরকে বললেন, তোমরা এইভাবে কুরবানির ব্যবস্থা করো, আল্লাহ যার পক্ষে ফয়সালা দিবেন সেগুলো আকাশ থেকে আগুনে এসে খেয়ে যাবে, পুড়িয়ে যাবে। শেষ পর্যন্ত ওই যে ভেড়া দুম্বা যিনি রেখেছিলেন তারটাই আল্লাহ কবুল করেছিলেন, কন্যা সুবহানাল্লাহ। এই কুরবানির প্রথা চলতে চলতে নবী ইব্রাহিম আলাইহিস সালাম তিনি স্বপ্নে দেখলেন, তার স্বপ্নের ব্যাখ্যা তিনি তার ছেলের কাছে বলছেন, পবিত্র কোরআন সেটাকে রেকর্ড করেছে, পবিত্র কোরআন সেটাকে রিপোর্ট করেছে সারা বিশ্বের মানুষের কাছে। قال يا بني اني ارى في المنام اني اذبحك فانظر ماذا ترى। حضرت নবী ইসমাইল আলাইহিস সালাম শিশু, সাইয়া শব্দের অর্থ হচ্ছে হাঁটাচলা করতে পারে, নাড়াচাড়া করতে পারে, সাইয়া শব্দের অর্থ দৌড়াদৌড়ি করতে পারে, সাইয়া শব্দের অর্থ হচ্ছে দোকান থেকে মাল কিনে মা বাবার কাছে আনতে পারে, এটার নাম কি সাই, সাই হচ্ছে সাফা মারোয়ার মাঝখানে দৌড়ানো, যে দৌড়াইতে পারে, যে হাঁটতে পারে, যে চলতে পারে, যে কোনো দোকান থেকে মালামাল কিনে আনতে পারে। এ কারণে বলা হয়েছে হযরতে ইসমাইল আলাইহিস সালামের বয়স হলো মাত্র 10 থেকে 11 বছর, শিশু তিনি, হাঁটাচলার বয়স পূর্ণ হয়েছে মাত্র। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি স্বপ্নে দেখলেন, আল্লাহ তাআলা তাকে বলছেন, ইব্রাহিম তুমি তোমার সবচেয়ে প্রিয় যে বস্তুটা এটাকে আল্লাহর রাস্তায় কুরবানি করো। উনি সেই কুরবানির অর্থ বুঝেছেন যে আমার তো অনেক ভেড়া দুম্বা ছাগল আছে, এগুলোকে আল্লাহ রাস্তায় দিয়ে দেই। উনি সবগুলো পাহাড়ের পাশে জবাই করে রেখে চলে আসছেন, কিন্তু আকাশ থেকে আগুনও আসে না, ওটাকে ভস্ম করেও না। নবী ইব্রাহিম আলাইহিস সালাম ঘুমিয়ে পড়লেন, পর রাতে স্বপ্নযোগে তিনি দেখছেন যে না, এর চেয়ে প্রিয় যেটা এটা দাও। নবীর স্বপ্ন সত্য, নবীরা কখনো স্বপ্ন মিথ্যা দেখেন না। আমরা আউলবাউল দেখি, আমরা আজেবাজে স্বপ্ন দেখি, আমরা চীন যাই, জাপান যাই, কত রকম এই সেই করি, কিন্তু নবীর স্বপ্ন হচ্ছে মহাসত্য। আল্লাহ পাক রব্বুল আলামিন একজন নবীকে কিভাবে তাকে স্বপ্ন দেখাচ্ছেন, তোমার সবচেয়ে প্রিয় বস্তুটি আমার রাহে তুমি কুরবানি কর। নবী ইব্রাহিম আলাইহিস সালাম তিনি বলেন যে উটগুলো তো দেই নেই, উটগুলো তো এর চেয়ে বেশি মূল্যবান, ও খায়রু মালিল মুসলিম আল ইবিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলছেন মুসলমানের কাছে সবচেয়ে বেশি দামি সম্পদ হলো কি, উট। মুসলমান উটের ব্যবসা করে, উট উট হচ্ছে তাদের উপরে আল্লাহর পক্ষ থেকে ব্যবসার মধ্যে সবচেয়ে বড় ফজিলতপূর্ণ ব্যবসা। অতএব এই উট তিনি জবাই করে পাহাড়ের পাশে রাখলেন, কিন্তু একই রেজাল্ট, আকাশ থেকে আগুনও আসে নাই, পড়িয়ে সেটা বর্ষ করেও যায় নাই। ত্রিশ এরপরের রাতে স্বপ্নে দেখা শুরু করলেন যে নিজে নিজে তিনি নিজের চক্ষু বেঁধে নিচ্ছেন, হাত বেঁধে নিচ্ছেন, এবং তার সবচেয়ে প্রিয় সন্তানকে তিনি গলার উপরে ছুরি চালাইয়া জবাই করে দিচ্ছেন। দেখেন আল্লাহ তাআলা উনি হচ্ছেন ব্যাখ্যাদাতা, আমি যদি না বুঝি তাহলে উনি আমারে কি বুঝাই দেয়। এই যে হযরতে নবী ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে দেখলেন যে নিজে হাতে তিনি নিজের ছেলেকে কি করছেন, জবাই করছেন, স্বপ্ন ভেঙে গেল। তিনি বললেন যে এখন তো ভেড়া দুম্বার পালাও শেষ হয়ে গেছে, উটের পালাও কি শেষ, এখন চলে আসছে মানুষের পালা।
তিনি তার ছোট্ট শিশু, যেই শিশুটির সম্পর্কে আল্লাহর কাছে তিনি জীবনের ১৬ বছর বয়সে আবেদন করেছিলেন যে আল্লাহ তুমি আমাকে সন্তান দাও। আল্লাহ তাকে সন্তান দিলেন ১০০ বছরের মাথায়। সুবহানাল্লাহ। কোন তার বুড়া বয়সে, যে সময় শরীরে গোশত নাই, হাড় নাই, কিচ্ছু নাই, আর ওই সময় তার ঘরে আল্লাহ তাআলা সন্তান দিলেন। এই সন্তানটার প্রতি মা বাবার আদর কত বড় থাকতে পারে, অবস্থাটা কত কঠিন। একটা অ্যাভেলেবেল ঘরের মধ্যে আছে ১০-১২-১৫-২০টা সন্তান, এটার মধ্যে একটা, ঠিক আছে দেখা যাক কি করা যায়, কিন্তু আছেই তো একটা, এখন কি দিবেন আর কি রাখবেন। হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম তিনি বললেন এটা আল্লাহর আদেশ, স্বপ্নযোগে তিনি আদেশ করেছেন, কাজে সেটা মিথ্যে নয়। এই জন্য প্রথম তিনি তার এই সন্তানকে নিয়ে গেলেন স্ত্রী হাজেরার কাছে, তোমার ছেলেকে আল্লাহ তাআলা এইভাবে চাচ্ছেন, তুমি কি কবল। স্ত্রী এত অবিডেন্ট, আল্লাহর প্রতি এত বড় শ্রদ্ধাশীল, তিনি বলছেন স্বামী যিনি দিয়েছেন তিনি চেয়েছেন, কাজে এখানে ধরে রাখার কিছু নাই, তবে একটু সুযোগ দেন আমি তার সুন্দর করে মুখে একটু কাজল লাগাই দেই, একটু সুন্দর করে সাজাই দেই। নবী ইব্রাহিম আলাইহিস সালাম স্ত্রীর কাছে দিয়ে স্ত্রী দেখি আল্লাহর প্রতি তার এত বড় শ্রদ্ধা যে আল্লাহ চেয়েছেন, জবাইয়ের কথা, সুরির কথা চিন্তা করে নাই, চিন্তা করেছে মালিকের কথা। সুবহানাল্লাহ। কথা আমরা তুললে কেমনে জবাই হবে, কেমনে গলায় সুরি চালাবে, কত কিছু চিন্তা, এই চিন্তা নাই, চিন্তা কার, আল্লাহর। মালিক চেয়েছেন, মালিককে খুশি করতে হবে, মালিককে খুশি করতে গিয়ে আমার যা কিছু ত্যাগ করা দরকার আমি সবই রাজি আছি। স্বামী স্ত্রী যদি একমত হয় তাহলে ওই ঘরে আর তাহাজ্জুদের নামাজ বাদ পড়ে না। সুবহানাল্লাহ। কোন স্বামী স্ত্রী যদি একমত হয় তাহলে ওই ঘরে আর মাগরিবের পরে আউগাবিনের নামাজ বাদ পড়ে না। স্বামী স্ত্রী যদি এক হয় তাহলে ওই ঘরের মধ্যে আর নেক আমল কোনো বাকি থাকে না, কারণ দুইজনেই কর্তা, দুইজনেই কর্তি। কি বলেন, ঠিক কিনা? কুল্লুকুম রায়িন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতি, তোমরা প্রত্যেকেই এক একজন দায়িত্বশীল, তোমাদের দায়িত্ব সম্পর্কে আল্লাহর কাছে জিজ্ঞাসা করা হবে। হযরত নবী ইব্রাহিম স্ত্রী হাজেরা দুইজনে মিলে বলছে তাহলে ঠিক আছে, জবাই করার জন্য প্রস্তুত, ছুরি নিলেন, রশি নিলেন, কোথায় জবাই করবেন তিনি, সবচেয়ে ভালো হয় কাবার সামনে জবাই করলে, কাবার সামনে যদি জবাই করা যায় তাহলে আল্লাহর ঘরও সামনে, আর জবাই করার জায়গাটাও ভালো, আর দাফনও করা সহজ হবে, লোকজন আছে। নবী ইব্রাহিম আলাইহিস সালাম স্ত্রীকে বলেন, স্ত্রী রে, নবীর ছেলে যেহেতু কাজে তার কবরস্থানটা একটা ভালো কবরস্থান হওয়া দরকার, এই জন্য ওই মিনায় সেখানে ৭০ জন নবীর মাজার। হযরতে নবী ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন যে ওই নবীরা যেখানে শুয়ে আছেন ওই জায়গায় আমার ছেলেটাকে শোয়াবো। সুবহানাল্লাহ। বলে কি চমৎকার, চমৎকার চিন্তাধারা। সম্মানিত শুধু স্ত্রীকে বুঝ দিলেন যে আমরা গেলাম তো জান আল্লাহর হাতে সুপর্দ করলাম। নবী ইব্রাহিম আলাইহিস সালাম ছেলেকে নিয়ে যাচ্ছেন মিনাতে, আর মিনাতে নিতে গিয়ে সেখানে শয়তান দেখলো যে এই জায়গায় যদি আমি ফেল করি তাহলে তো সারা জীবন ভর আমারে লাথি মারবে, ল্যাং মারবে দুনিয়ার মানুষ, আমি স্বজাতি জিনরা আমারে ভালোবাসবে না, যে তুমি এত বড় একটা কাজ, ভালো কাজ করতেছো, সেখানে তুমি কিছু করতে পারলে না, তোমার কোনো ক্রেডিট হলো না, সেখানে তুমি ক্রেডিট নিতে পারলে না, অতএব যাও। ইব্রাহিম আর তার ছেলে একজনকে না পারলে আরেকজনকে বুঝাইয়া এটা এই ভালো কাজটা থেকে বিরত রাখো, এ তো ত্যাগের সর্বোচ্চ মাকামে। সে বুঝতে পেরেছে যে ত্যাগের সর্বোচ্চ সে করে পৌঁছে যাচ্ছে আল্লাহকে, সে একেবারে নাগালের মধ্যে আল্লাহর অতি কাছে সে চলে যাবে। কাজে ইব্রাহিম এবং তার সন্তানকে ওই কাছে যেতে দেওয়া যাবে না। আল্লাহ আকবার। সম্মানিত সুধী, মিনার জামারাত, ওই মিনায় যখন নিয়ে যাচ্ছেন হযরত ইসমাইলকে তার বাবা ইব্রাহিম আলাইহিস সালাম, প্রথমে বাস শয়তান এসে বলছে ইসমাইল তুমি জানো তোমাকে জবাই করতে নিয়ে যাচ্ছে? ইসমাইল বললেন জবাই করতে নিয়ে যাচ্ছে আমার আল্লাহকে খুশি করার জন্য, তোমার কি আছে, তোমার বাপের কি আছে, কথা বল না। আসলে আমরা বলি যে আমি যাব, আমার বাবা আমাকে নিয়ে যাচ্ছে, তোমার বাপের কি,
শয়তান বলছে যে আমার বাপের কিছু নাই, তুমি তো জবাই হয়ে যাবে। দূর শয়তান পাথর উঠাইয়া মারছে, একটা দুইটা না সাতটা পাথর। অন্না সুবহানাল্লাহ, মারছে মানে কি, আমি যাবো ভালো কাজে আর তুমি আমাকে বাধা দিচ্ছ। যে কথাটি বলতে চাই, জবাইয়ের জন্য তিনি নিয়ে যাচ্ছেন শয়তান, প্রথম ফায়ারেই ডেথ, প্রথম ফায়ারেই প্রথম মানে থ্রো করা হয়েছে, প্রথম যে পাথরটা যে স্টোনটা থ্রো করা হলো, প্রথম পাথরের আঘাতেই শয়তান সিদকাই ধরে পড়ে গেছে। কারণ বাতিল কখনো সত্যের সাথে কুলে উঠতে পারে না। বকুল জাল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা ওয়া কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া। আল্লাহর কালেমা যদি পড়া থাকে পাথরের মধ্যে, তাহলে ওটা সাধারণ হয় না, এটা বড় ধরনের বিশাল এক বড় ধরনের এক এমন এক অস্ত্রে পরিণত হয়ে যায় যে জগতের এই অস্ত্রের সাথে মোকাবেলা করার ক্ষমতা কারো থাকে না। কাজী হযরতে নবী ইসমাইল আলাইহিস সালাম ওইটি ঢিল মারছে শয়তানকে। আমি একটু বুঝাবার জন্য আপনাদেরকে বললাম যে যাতে আপনি কোনো অবস্থায় নবীর সম্পর্কে ধারণা যেন বিরূপ না হয়। নবী যে নবী, নবীর সাথে অন্য কাউকে কোনো মানুষকে, আমার নবী বলছেন আইয়ুকুম মিসলি, কে আছো আমার মতো তোমরা, আমার সাথে সবসময় নিজেকে তুলনা করো না। তোমার সব কিছু ঠিক আছে, আমারও ঠিক আছে, তুমি আমি মুশাবাহাত, আমাদের মিল আছে, কিন্তু মনে করো না যে আমি একেবারে ছেড়ে দেওয়া। ইসলামের মধ্যে বাড়াবাড়িও নাই কিন্তু সারাসারিও কি, বাড়াবাড়িও নাই সারাসারিও নাই, একেবারে গালে থাপ্পড় দিয়ে পালামে না, ধরতে হবে তাকে। কেন থাপ্পড় মারছো তুমি, কারণটা কি, রিজন কি? হযরতে নবী ইব্রাহিম আলাইহিস সালাম ছেলেকে নিয়ে আগালেন, মাঝখানে আরেক শয়তান, একই ফন্দি, ইসমাইল তোমাকে তো জমাই করতে নিয়ে যাচ্ছে, শেষ, পৃথিবীর সব চাকচিক্য শেষ, আলো বাতাস আর রংধনু তোমার জীবনে দেখা হবে না। তা শয়তান আমার আল্লাহর কাছে তুমি বাধা দিচ্ছ, পাথর উঠে দিছে আরেকটা আঘাত, আরও তার উপরে পাথর নিক্ষেপ করলেন, করার সাথে সাথে সেও পড়ে গেল। এবার বলছে যে না, ছেলেকে দিয়ে কাজ হবে না, বাবাকে, কারণ বাবার অন্তরে তো সন্তানের মায়া সবচেয়ে বেশি, কি বলেন ঠিক কিনা? সন্তানের মায়ার চেয়ে বাপের মায়া কি বেশি। এই জন্য নবী ইব্রাহিম আলাইহিস সালামকে বলা শুরু করলো সবচেয়ে বড়টা, ছোটটা ফেল, মিডল উইটাও ফেল, কথা বুঝতে পারছে? এখন সবচেয়ে বড় যেটা, এইটি একের একে বিগেস্ট, সবচেয়ে বড় যেটা শয়তান, এই বিগেস্ট শয়তান নবী ইব্রাহিম আলাইহিস সালামকে এসে বলছে যে এটা আপনি কী করতে যাচ্ছেন, পৃথিবীর কোনো মানুষ এটা তো মেনে নিবে না, আপনার হাতে আপনার সন্তান, ষোলো বছর বয়সে আপনি মান্নত করেছিলেন, একশো বছরের মাথায় আল্লাহ দিয়েছেন, এই সন্তান কোলে নিয়ে কত খুশি হয়েছে, আপনি দোয়া করেছেন আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহাবা লি আলাল কিবারি ইসমাঈল ওয়া ইসহাক ইন্না রাব্বি লাসামিউদ দুআ, আপনি দোয়া করেছিলেন যে বার্ধক্য বয়সে দিলেও তো একটা দিছেন, অতএব আমি আপনার কাছে শুকরগুজার করছি, আপনার প্রশংসা গীতি করছি, আর আপনি আপনার ছেলেকে জবাই করতে যাচ্ছেন, এটা কোনো কাজ হলো? ইব্রাহিম আলাইহিস সালাম বলছে রে দেখি তুই তো বড় শয়তান, বাস আমার পাথর দিয়ে মারছে। ইব্রাহিম তো নবী, বলা কাজ আতাই না ইব্রাহিম আর রুশদাহু ওয়া কুন্না বিহি আলিমিন, ইব্রাহিমকে আল্লাহ প্রচুর জ্ঞান দিয়েছেন এবং আধ্যাত্মিক শক্তি দিয়েছেন সবচেয়ে বেশি। ইব্রাহিম আলাইহিস সালামের অন্তরের মধ্যে কি ছিল, আধ্যাত্মিক শক্তি, একটা হলো দৈহিক শক্তি, একটা কি আধ্যাত্মিক শক্তি, একটা হচ্ছে ইমানি বল, আরে আল্লাহর প্রতি বিশ্বাস আছে, চলো স্বাস্থ্য কি হয় হোক মনটা অনেক আগানো। কাজে ওয়া লাকাদ আতাইনা ইব্রাহিম রুশদাহু ওয়া কুন্না বিহি আলিমিন, আল্লাহ বলছেন আমি ইব্রাহিম সম্পর্কে জানি, ইব্রাহিম কিন্তু আমাকে খুশি করতে আগুনে পোড়াইলেও তাও বলবে যে পোড়াও, তাও আমি আল্লাহকে সারব না। আল্লাহ ফকর রব্বুল আলামিন সেখানেও নবী ইব্রাহিমের পরীক্ষায় ইব্রাহিম সেখানে পাশ করেছেন। আগুন তুমি ইব্রাহিমের উপরে শীতল হয়ে যাও, এবং এমন শীতল হয়ে না যে সর্দি লাগে কাশ লাগে, কথা বোঝেন নাই, উষ্ণ হও, কথা শীতাতাপ নিয়ন্ত্রিত হয়ে যাও, সুবহানাল্লাহ। যাক নবী ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে খুশি করার জন্য কারোর সাথে কোনো কম্প্রোমাইজ নাই, আপনার ইবাদত বন্দেগীতে আপনার স্ত্রীর সাথে কোনো কম্প্রোমাইজ হওয়া উচিত নয়, আপনার ইবাদত বন্দেগীতে আপনার পাড়া প্রতিবেশী আপনার সহপাঠী সহকর্মী আপনার সাথে কে কোন চেয়ারে বসে নয়, আমার নবী কী চেয়েছেন, আমার আল্লাহ কী চেয়েছেন, আমার দিন কী চায়, আমার ধর্ম কী চায়, আমার ইসলাম কী চায়, সেগুলোকে আমাকে প্রাধান্য দিতে হবে। মি ওয়ালে দিহি ওয়ালে দিহি ওয়ান নাসি আজমাইন,
সন্তান সন্ততি স্ত্রী দুনিয়ার সবার চেয়ে প্রাধান্য দিতে হবে কাকে? আল্লাহ। যা হোক, শেষ পর্যন্ত ঠেকাইতে পারে নাই। এরপরে তিনি তাকে সহায় দিলেন। সবার পরে চক্ষু বন্ধ করে যখনই তিনি ছুরি দিচ্ছেন, গোটা আকাশ কেঁপে উঠেছে, জগৎ কেঁপে উঠেছে, আরশ কেঁপে উঠেছে, ধরণীর বসুন্ধরার কোনো কিছুই বাকি থাকেনি, আসমান থেকে জমিন থরথর করে কাঁপা শুরু করেছে। একজন নবী, তিনি হলেন জগতের মডেল, একজন নবী হলেন জগতের দিশারি, একজন নবী হলেন জগতের অনুসরণীয় ব্যক্তিত্ব। আর সেই নবী যদি নিজের হাতে মানুষকে হত্যা করে, তাহলে এই প্রথা চালু হয়ে যাবে, পৃথিবীর মানুষ মানুষকে এভাবে জবাই করবে, কোনো বাবা তার সন্তানকে ছাড় দেবে না আল্লাহকে খুশি করার অজুহাতে, অথবা এই ধরনের কোনোরকম অজুহাত তৈরি করে পৃথিবীর থেকে এই মানব হত্যার একটা রেওয়াজ চালু হয়ে যাবে। কথা বলেন, মানব হত্যার এই রেওয়াজ পৃথিবীর মধ্যে চালু হোক, পৃথিবীর কেউ চায় না, জগৎ পুরা বিশ্ব, জগৎ আনন্দ পুরাটাই থরথর করে কেঁপে উঠেছে। আমার আল্লাহ তো তার চেয়ে অনেক বেশি। আল্লাহ বলছেন, আমি করতেছি পরীক্ষা আর তোমরা খালি খামাখা কাঁপতেছো। কি বলেন, ঠিক কিনা? সুবহানাল্লাহ। বলেন, আল্লাহর পরীক্ষায় ধৈর্যের সবচেয়ে বড় পরিচয়, শুধু খালেকার মাখলুক, আবেদার মাহবুব, হাবিবার মাহবুব, আশেকার মাসুকের খেলা চলছে। কি বলেন, খলিল। হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে খুশি করার জন্য ছেলেকে নিয়ে এখানে, দুনিয়ার কেউ তাকে বাধা দিয়ে আটকাতে পারবে না। যেহেতু কাজটা কার জন্য? আল্লাহর জন্য। জোরে বলেন, কাজটা কার জন্য? বাস আল্লাহর জন্য। যখন কাজ, আল্লাহু আকবার, চক্ষু বন্ধ করে যখনই তিনি তার ছেলেকে সহায় দিলেন, কোরআন কোট করেছে, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, যখন দুইজনে প্রস্তুত এবং ছেলেকে কাজ করিয়ে তিনি ছুরি লাগাইয়ে জবাই করবেন, ঠেলা দিবেন, ওই মুহূর্তে আল্লাহ বলছেন, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, আমি বললাম, ইব্রাহিম থামো, থামো ইব্রাহিম, আর ছুরি চালাবে না, চোখ খুলো তুমি। আমি ইব্রাহিম চোখ খুলে দেখেন যে আল্লাহ তাআলা এর আগেই জিবরিল আমিনকে বলছে যে আমার ইব্রাহিম ছেলে জবাই করছে, আমি সহ্য করতে পারি, আমি তো দিছি, আমি নেই কেমনে, এই মা আর বাবার কলিজাটাকে আমি শূন্য করতে পারি কেমনে। কাজেই মহাপরীক্ষায় সে যে পর্যন্ত এসেছে, শয়তান পৃথিবী কোনো বাধা কোনো বিপত্তি তাকে রক্ষা করতে, তাকে আটকাতে পারেনি, আর আজকে সে আমার জন্য নিবেদিত প্রাণ হয়েছে, নিজেকে নিজের সন্তানকে উৎসর্গিত করতে এখানে সে বিন্দুমাত্র ত্রুটি করে নাই। যাও জিব্রাইল, তুমি জান্নাত থেকে দুম্বা ওই ঠিক গলার কাছে লাগায় দাও। নবী ইব্রাহিম চোখ মেলে দেখে ছেলের গলা জবাই হয় নাই, জবাই হয়েছে কি? জান্নাতি দুম্বার গলা। আল্লাহ বলছেন, ওয়া ফাদাইনাহু বিযিবহিন আযীম ওয়া তারাকনাহু ফিল আখিরিন, তার এই অন্তরটাকে পরীক্ষা করতে গিয়ে আমি এই কাজটা করেছি। অতএব এই ত্যাগের পরীক্ষা হলো কুরবানি। এই ত্যাগের পরীক্ষায়, এই কুরবানিতে আমাদের সবচেয়ে ভালো প্রাণীটা আল্লাহর রাস্তায় দিতে হবে।